দীর্ঘ এক সপ্তাহ ধরে আমাদের কারখানাতে 300 চৌকাঠের কাজ চলছে এবং প্রত্যেক দিন 50টা চৌকাঠ করে ডেলিভারি দেওয়া হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিটাগং সেগুন কাঠের পাল্লা বিট এবং বিপরীত পাশে ডাল সিস্টেম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আলী ব্রোর পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরও একটু ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন খুব ভালোভাবে আছেন। আল্লাহর অশেষ রহমতে সবাই সব জায়গায় ভালো থাকুক, এটাই আমাদের কামনা। দীর্ঘ অনেক দিন ধরে আপনাদেরকে একই ডিজাইনের চৌকাঠ দেখানো হচ্ছে। বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা একটা পয়েন্ট নিয়ে আসি এবং আপনাদের কোশ্চেনগুলোর জন্য যারা ইমোতে এবং সরাসরি কল দিয়ে জানতে চায় তাদের কথাগুলো উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এবং ভিডিওটা যারা দেখে সেখান থেকে যেন তারা কিছু জানতে পারে, সেজন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে সেটা সরাসরিভাবে জানতে পারবেন। দীর্ঘ অনেক দিন ধরে যে চৌকাঠগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই চৌকাঠগুলোর ঢাল, বিট এবং বিট ছাড়া একটা চৌকাঠের তিনটা ভাবে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। বেশিরভাগ মানুষেরা ডিজাইন বিটটা নিয়ে যায়, এক পাশে পাল্লাটা হবে এবং আরেক পাশে এই অংশটার ভিতরে ঢাল আমরা এই চৌকাঠগুলো দিয়েছি। সেক্ষেত্রে এই জায়গাটায় ঢাল সিস্টেমের জায়গায় রাবিট সিস্টেম হয়, মানে ডিজাইন থাকে। পরবর্তী ভিডিওতে ডিজাইন এবং রাবিটের যে পার্থক্য করা সেটা আপনাদেরকে দেখাবো, তাহলে সরাসরি এই বিষয়টা জানতে পারবেন। এই চৌকাঠগুলো সম্পূর্ণ 2.5 এবং 6 এবং 7 ফিট লম্বা, 42 ইঞ্চি চৌকাঠ এবং 40 ইঞ্চি সাইজের চৌকাঠ এবং 2.5 ফিটের চৌকাঠ এবং 30 ইঞ্চি চৌকাঠ। এই সাইজগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেদে তৈরি করা হয়েছে ওনার যে প্রয়োজন জায়গা সেই জায়গায় ইউজ করার জন্যে। এই চৌকাঠগুলো আমাদের কাছ থেকে উনি আমাদের বাইরের পাশটাকে ভালো জুড়ি দিয়ে নিচ্ছে এবং ভিতর পাশটাকে শুধু ঢাল সিস্টেম করে নিচ্ছে এবং বিপরীত পাশে পাল্লা যে জায়গাটা হবে সেটা পাকা 1.5 ইঞ্চি থিকনেসের করে নিয়েছেন, যাতে করে পরবর্তী পাল্লা যেগুলো হবে সেই জিনিসগুলো পরবর্তীভাবে নিয়ে যাবে। ভদ্রলোকের সাথে দীর্ঘ অনেক দিন ধরে কমিটমেন্ট এবং যে কথা সে কাজ নিয়ে আসলাম ওনাদের কাছে এবং আপনাদের কাছেও দেখানোর চেষ্টা করছি কীভাবে আমরা একটা সেগুন চৌকাঠ ডেলিভারি দিয়ে থাকি। সম্পূর্ণ কথা শেষ করার পূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা একটা চৌকাঠ যখন তৈরি করে ফেলে এবং কীভাবে গাড়ি পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি। বেশি মাল হলে, মানে কেউ যদি বেশি মাল হয় সেটা অনেক বড় গাড়ি নিয়ে থাকি এবং ওনার যখন 50টা চৌকাঠ সেক্ষেত্রে উনি প্রতিদিন দুইটাভাবে নিয়ে থাকেন, যেটা হচ্ছিলো একটা চৌকাঠের যে সাইজ এবং ফিটনেস সেটা একটা পিক আপ গাড়িতে 25টা নেওয়া যায়, 24টা নেওয়া যায়, 20-22টাও নেওয়া যায়। আমি দুইটা গাড়িতে 25টা করে টোটাল 50 পিস ডেলিভারি দিচ্ছি আর যখন গাড়ি লোড করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোচ্ছি, কারণ যখন আমরা কাজ করি সেই মুহূর্তে অনেক সময় ফ্রি থাকি না ভিডিওগুলো তৈরি করার জন্য, যার জন্য মাঝে মাঝে একটু লেটে ভিডিও করিতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবং কোনো কিছু জানার থাকলে সরাসরি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো থাকলে সরাসরি ভিডিও মাধ্যমে আপনারা যখন যা জানতে চান যদি আমাদের ওই মুহূর্তে কাজ থাকে অবশ্যই দেখাতে পারবো আমাদের এই কাঠগুলো সম্পূর্ণ। আরেকটা কথা বলে রাখি, যারা আমাদেরকে অর্ডার দিবেন তারা সবসময় চেষ্টা করবেন সময় নিয়ে অর্ডার দেওয়ার জন্যে, কারণ আমাদের হাতে বর্তমানে প্রচুর পরিমাণ কাজ আছে এবং সিজন ট্রিটমেন্টের বিষয়ে বর্তমানে একদারে অনেকগুলো 300 চৌকাঠ 300 পাল্লা অর্ডার, সেক্ষেত্রে লং টাইম ধরে দুইটা সিজনিংয়ের মাধ্যমে আমরা সিজনিং করেছি। আপনারা যদি আমাদেরকে সময় দেন আপনাদেরকে শুকনো মাল, ভালো কাজ এবং সুন্দর ফিনিশিং নিয়ে বিভিন্ন ডিজাইন থাকলে সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। হাতে সময় নেবেন এজন্যে সব কিছু রেডিমেড চাইলে আমরা রেডিমেড রাখতে পারি না বিভিন্ন কাজের চাপে এবং পয়সাগুলোর কারণে। প্রত্যেকটা চৌকাঠের বা পিসে উল্টা পিসে সেটা রাবিট দেওয়া উচিত যেটা বালু ঝুড়ি হিসেবে পরিচিত। এই বালু ঝুড়িটা দিলে আপনার বাহিরের দিক থেকে যারা চৌকাঠটা লাগানোর পর আস্তর করবে এবং রং করবে সেটা চৌকাঠ পর্যন্ত আসবে না। এ হচ্ছে বালু ঝুড়ির সুযোগ এবং ভালো গুণ। বালু ঝুড়ি থাকলে আপনার ভিতরে আসবে না সেটা এবং পলো হবে না এবং চৌকাঠটা নষ্ট হবে না। তা না হলে একটা মিস্ত্রি দিয়ে একটা লোক দিয়ে সে বালু ঝুড়ির যেই রং, বালু ঝুড়ির যে জায়গাটা থাকবে সেই জায়গায় যে রংটা উঠবে স্ক্র্যাপ দিয়ে সেটা উঠাতে গেলে একটা মিস্ত্রিরও অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে বার্নিশের ইনফেকশন হয়ে যায়, যার জন্য বার্নিশটাও সুন্দরভাবে করতে না এবং বার্নিশ করতে অনেকটা সময় লেগে যায় এবং বিভিন্ন মিস্ত্রি আপনাদের থেকে বেশি টাকা চাহিদা চাপন করে, সেটা আপনাদের জন্য ক্ষতিকর। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।